আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ গণমাধ্যমের প্রতি রিফাতের বাবা বললেন মিন্নি আমার পুত্রবোধূ নয়ন বন্ডের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নি আমার পুত্রবোধ নয় আপনারা বারবার কেন লেখেন রিফাত শরীফের স্ত্রী মিন্নি এ লেখায় আমি ভীষণ কষ্ট পাই একটা মেয়ের জন্য দুটি ছেলের জীবন চলে গেছে অনেকগুলো পরিবার হত্যায় জড়িত হয়েছে আপনারা কোনো দিন না গণমাধ্যম কর্মীদের প্রতি রবিবার বিকালে এ আর্জি জানা রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন দুলাল শরীফ মানসিকভাবে অসুস্থ তার কথায় আপনারা কান দেবেন না এদিন মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন কোরবান ঈদের আগেই এই মামলার চারশিট আদালতে দিতে পারবো আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এখনও এজারভুক্ত ভুক্ত যে চার আসামি পালাতক তাদের গ্রেফতার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুলাল শরীফ কয়েকটি জাতীয় দৈনিক হাতে নিয়ে বলেন আমি বারবার বলেছি তারপরও আমি যখন দেখি আপনার লেখেন মিন্নি আমার পুত্রবধূ তখন কষ্টে আমার বুকটা ফাইটা যায় তিনি বলেন আমি পুত্রশোখে কাতর ওই মিন্নির কারণে আমার একমাত্র ছেলে রিফাতকে নয়ন গ্রুপ নৃশংসভাবে হত্যা করেছে আমি যদি জানতাম মিন্নি নয়ন বন্ডের স্ত্রী তাহলে আমি কিশোরের অর্থাৎ মিন্নির বাবার মতো করে মেয়ের সঙ্গে পাতানো বিয়েতে রাজি হতাম না নয়ন ও মিন্নির বিয়ের কাবিননামা নামা দেখিয়ে দুলাল শরীফ বলেন দেখুন এই হলো তাদের বিয়ে রেজিস্ট্রি নম্বর একশো পঁয়তাল্লিশ বাই দু হাজার আঠারো বরগুনা পৌরসভার চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের কাজী বিয়ে রেজিস্ট্রি করেন আমার ছেলেকে খুনের পরে এই কাবিননামা নামা জনসম্মুখে চলে আসে কই মিন্নির বাবা তো প্রতিবাদ করেননি আমি কাজী আনিসুর রহমান ভুইয়ার কাছে গিয়ে কাবিনের সত্যতা জেনে এসেছে আজ পর্যন্ত মিন্নির বাবা মিন্নি ও নয়ন মন্ডের তালাকনামা দেখাতে পারেনি আপনাই বলেন মিন্নি কি করে আমার পুত্রবধূ হয় দুলাল শরীফ আরো বলেন মিন্নি নয়ন পনেরোই অক্টোবর দু সালে বিয়ে করে সেই বিয়ে বলবৎ থাকাকালে কিশোর গোপন করে রিফা শরীফের সঙ্গে এপ্রিল সালে আবার বিয়ে দেয় আমি বরগুনা জেলার নামিদামি মালানাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি তারা বলেছেন একটি নারী দুটো বিয়ে হতে পারে না নারীর বিয়ে বলবৎ থাকাকালে অন্য কাউকে বিয়ে করলে সেই বিয়ে ফাঁসিক হয় মাওলানা আলতাফ হোসেন রবিবার বিকেলে বলেন ফাঁসিক শব্দের অর্থ বাতিল একজন পুরুষের চার স্ত্রী থাকতে পারে কিন্তু এক নারীর একই সঙ্গে একাধিক স্বামী থাকা শরীয়তে নেই দুলাল শরীফ চোখ মুছতে মুস্তে বলেন আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি নিজেকে স্থির রাখতে পারছি না আমি বাড়িতে যেতে পারি না আমার স্ত্রী গুরুতর অসুস্থ রিফাতের কথা মনে করে সে বারবার জ্ঞান হারায় দিনে দু-তিনবার ছেলের কবরের কাছে গিয়ে কান্না কাটি করে আমার ঘরে রান্না হয় না একমাত্র মে মৌতার ভাইয়ের সকে পাথর হয়ে গেছে আমার পক্ষে কেউ নেই আমি কি করে কাকে নিয়ে বেঁচে থাকব আমার একমাত্র অবলম্বন আজ নেই আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না অথচ আপনাদের মতো মিডিয়া লোক মিন্নির মতো একজন খুনির জন্য মায়া কান্না করছেন তিনি বলেন আমি বিভিন্ন পত্রিকা দেখে লজ্জা পাই মনে হচ্ছে খুন হয়েছে মিন্নি আমার ছেলের জন্য কারো দরদ নেই সব দরদ মিন্নির জন্য তিনি আর বলেন ওই মিন্নির জন্য আমার ছেলে খুন হয়েছে মিন্নি খুনি মিন্নির বাবা মোজামেল হোসেন কিশোর রবিবার বলেন দুলাল শরীফের মাথা ঠিক নেই মিন্নি রিফার শরীফের স্ত্রী না হলে ওই দিন আমি কেন আমার জামাইকে নিয়ে বরিশাল গেলাম আমি জামাইয়ের জন্য অনেক টাকা ব্যয় করেছি সারারাত সজাগ ছিলাম আমার জামাই না হলে কেন আমি এত কষ্ট করতে যাব। কিশোরের কাছে জানতে চাওয়া হয় কাবিননামা নিয়ে মিন্নিকে কিছু জিজ্ঞাসা করেছেন কি না জবাবে কিশোর বলেন আমার মেয়ে মিন্নি বারবার বলেছে নয়ন আমাকে জোর করে একটি সাদা কাগজে সাক্ষ্য নিয়েছে কাজী আনিসুর রহমান ভুইয়া বলেছেন মিন্নি ও নয়ন রেজিস্ট্রি করে বিয়ে করেছে সেই বিয়ে তালাক না দিয়ে আবার কেন বিয়ে দিলেন জবাবে কিশোর বলেন এটা কোনো পাগলেও করে না তিনি বলেন দুলাল শরীফ ভুয়া কাবির বানাইছে এটা হতে পারে না আমরা তো মুসলমান আমরা তো সমাজে বসবাস করি তিনি বলেন দুলাল শরীফ হয়তো কারো পরামর্শ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতেছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ